হাই কিরণ, এই ভিডিওটা স্পেশালি তোর জন্যই বানানো। তো আমি জানি না তোর আমাকে মনে আছে কি না, আমি তোকে তুই বলে বলছি, কারণ তুই এখন ঘরের ছেলে হয়ে গেছিস, সবার কারো দাদা কারো ভাই। আমি তোর থেকে বয়সে আই থিঙ্ক 3-4 বছরের বড়, সে কারণে তোকে তুই বলেই বলছি। তো আমি জানি না তোর আমাকে মনে আছে কি না, আমি যখন নতুন নতুন ইউটিউবে এসেছিলাম তখন, মানে ইউটিউবে আসার পরপরই তোর সাথে অঙ্কুশাদের একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিলো এবং সেটার উপর আমি আমার ওপিনিয়ন দিয়েছিলাম। তুই আমার ভিডিও থেকে ছোট্ট একটা ক্লিপও ইউজ করেছিলিস, তো আমি আশা করবো যে তোর আমাকে মনে আছে আর কি। তো আমি জানি না এই ভিডিওটা তোর কাছে পৌঁছবে কি পৌঁছবে না, আমাদের যারা ভিউয়ার্সরা আছে তারা যদি পৌঁছে দিতে পারে আমি সত্যি খুব থ্যাঙ্কফুল থাকবো। তো তোর এই সময় যে মেন্টাল কন্ডিশন সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, পরপর অনেকগুলো মানে ঝড় তোর উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেটা তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক আগেই মানে দুমড়ে মুছে ভেঙে যেত আর কি, কিন্তু তুই সত্যি মেন্টালি খুব মানে স্ট্রং আছিস, সেটা আমাকে বলতেই হবে। তো লাস্ট তোর ফেসবুকের পোস্টটা আমি দেখেছি, তার উপর আমি ভিডিও বানিয়েছি এবং সেটাকে একদমই মানে সাপোর্ট করা যায় না যে ঘটনাটা ঘটেছে। এবং আমার ভিডিওতে আমি দু ধরনের রেসপন্স পেয়েছি, অনেকে বলেছে তোর একটা FIR করা উচিত, আবার অনেকে বলছে যে না FIR করাটা ঠিক হবে না, এসব জিনিস পাত্তা না দেওয়াই ভালো, নিজেদের মধ্যে যদি মিটিয়ে নেওয়া যায় খুব মানে ওটাই বেটার হবে আর কি। এবং আমি তোর কমেন্ট সেকশনে একটা রিপ্লাইও দেখলাম, একজনকে তুই রিপ্লাই করেছিস যে তার সাথে যদি পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারিস তাহলে পার্সোনাল লেভেলে তুই ব্যাপারটাকে মিটিয়ে নিতে চাস। তো এটা খুব ভালো যে তুই একটা মেয়ের রেসপেক্ট রেখে এটা করতে চাচ্ছিস, এটা আমার দেখে খুব ভালো লেগেছে। তবে ওখানে তুই লিখেছিস যে তুই ইউটিউব মানে আর কন্টিনিউ করতে পারছিস না, তুই নতুন কিছু লিখতে পারছিস না, তো সেটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, কারণ তোকে দেখে কত নতুন নতুন ইউটিউবাররা এসেছে, তুই অনেকের ইন্সপিরেশন, ঠিক আছে। তোর থেকে মানলাম যে তোর কিছু কিছু ভিডিওতে হয়তো সব কিছু আমার বা অন্য কারো হয়তো ভালো লাগে না, তোর প্রচুর হেটার্স আছে, আমার তোর মানে ভিডিওর ধর 90% জিনিস ভালো লাগে, 10% জিনিস ভালো লাগে না, একদম ট্রুলি বলছি। তো এটা দেখ, এটা পার্সোনাল ওপিনিয়ন আর কি। তো আমার যেটা বলার যে তুই ইউটিউবে আবার তুই ফিরে, আমরা সবাই কিন্তু কামব্যাক, তোর কামব্যাকটার জন্য ওয়েট করছি, সত্যি বলছি, একদম এখান থেকে বললাম, তুই ভালোভাবে ফিরে আয়, নতুন করে ব্লগ কর বা অন্য কিছু, এ কমন সিনেমাও তুই বানাতে পারিস, তোর যেটা খুব হিট একটা সিরিজ সেটাও তুই বানাতে পারিস, বা অন্য কিছু তুই ভাবতে পারিস, কিন্তু তোর নিজের মধ্যেও এত ভালো ক্রিয়েটিভিটি আছে, সেটা দিয়েও তুই নতুন কিছু ভাবতে পারিস। তো FIR করা উচিত কি উচিত না, সেখানে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন তোকে জানাতে হয়, একটা দিক কিন্তু সত্যি যে তুই চাস না যে তোর আর তোর ফ্রেন্ডের সাথে যেটা ঘটেছে সেটা আরও জল ঘোলা হোক, কারণ এতে করে তোর বা তোর বান্ধবীর নামটা আরও বেশি হয়তো লোকের কাছে পৌঁছে যাবে, ছড়িয়ে যাবে, এবং যাকে তুই পার্সোনালি বলতে যাচ্ছিস যে তাকে পার্সোনালি বুঝিয়ে তুই ব্যাপারটাকে সলভ করে নিতে চাস, তারও একটা মানে ফ্যামিলির ব্যাপার আছে, তুই তার নামও খারাপ করতে চাস না, কারণ FIR করলে তার উপর দিয়ে কী যায় সেটা তো তুই মানে কিছুদিন আগেই তোর এগেনস্ট একটা লিগ্যাল কেস এসে তুই জানিস, ভালো মতোই জানিস। তুই চাস না যে তুই যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছিস সেই ফেসটার মধ্যে দিয়ে যেন সেই মেয়েটা বা বাদ বাকি যারা আছে তারা যেন যায়, এটা সত্যি খুব ভালো দিক। তবে আরেকটা দিকও কিন্তু ভাবতে হবে যে তোর হাতে কিন্তু এখন একটা পাওয়ার আছে, ঠিক আছে, তোর ফ্যানরা হচ্ছে তোর মানে সবথেকে বড় একটা পাওয়ার যেটা প্রত্যেকের কাছে থাকে না, একটা সাধারণ মানুষ চট করে FIR করতে পারে না, কিন্তু তুই যদি একটা FIR করিস তাহলে ভাব তুই হয়তো এরকম হাজারো মেয়ের হয়তো তুই মানে সম্মান রক্ষা করতে পারবি, ঠিক আছে। আমরা কিন্তু এই ধরনের কেস প্রচুর শুনে থাকি, কিন্তু আলটিমেটলি কী দেখি, ছেলেটা বা মেয়েটা কোনো একটা বাজে ডিসিশন নিয়ে নেয়, তাদের জীবন শেষ করে ফেলে। তো তুই যদি তাদের সামনে একটা কিছু মানে নজির আনতে পারিস না, FIR করে যদি একটা লিগ্যাল অ্যাকশন যদি তুই নিতে পারিস, তাহলে আই থিঙ্ক অনেকের কাছে এটাও নজির হয়ে থাকবে, পরবর্তীতে কেউ যদি এরকম কিছু মাথায় তাদের চিন্তাভাবনা এসেও থাকে তখন কিন্তু তোর ব্যাপারটা একটা এক্সাম্পল হয়ে থাকবে যে না একজন করেছিল তার এগেনস্টে এই স্টেপ নেওয়া হয়েছে। আমার এটা পার্সোনালি মনে হয়, আলটিমেটলি এটা তোর ব্যাপার, দেখ তুই কী করবি না করবি, আলটিমেটলি এটা তোর লাইফ, তোকেই ডিসিশন নিতে হবে। আমি জাস্ট আমার এক ওই দিকটা বেশি স্ট্রঙ্গার মনে হলো, এই দিকটাও খুব ভালো, তুই যেটা বললি যে তোর উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা যেন ওই মেটার উপর দিয়ে না যায়, জল ঘোলা যেন আর না হয়, সেটাও খুব ভালো জিনিস, কিন্তু এই ব্যাপারটা কিন্তু দেখ আরও বেশি স্ট্রঙ্গার যে সত্যি তো তুই যদি একটা কিছু করতে পারিস তাহলে আজকে যেটা তোর বান্ধবীর সাথে হচ্ছে বা অন্য কোনো মেয়ের সাথে হচ্ছে সেটা যেন পরবর্তীতে অন্য কোনো মেয়ের সাথে না হয় সেই ব্যাপারটা কিন্তু তুই কিছুটা হলেও কমিয়ে দিতে পারিস। হয়তো তুই পুরোপুরি সাকসেসফুল হবি না, হয়তো 100টা কেসের মধ্যে তুই 50টা কেস কিন্তু কমিয়ে দিতে পারিস, হয়তো এর পরবর্তীতে 100 জন এই জিনিসটা ভাবছে কিন্তু 50 জন তোর এক্সাম্পলটা দেখে হয়তো তারা পিছিয়ে যাবে, সেই 50টা মেল লাইফ কিন্তু তুই সেভ করে দিতে পারবি। এটা পুরোপুরি আমার পার্সোনাল আমি একটা ওপিনিয়ন দিলাম আর কি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা একটু যদি বঙ্গার কাছে পৌঁছে দিতে পারো, আমার ভিউজ সাবস্ক্রাইবার্স পাওয়ার জন্য আমি বলছি না,
আমি এই ব্যাপারগুলো মেনে নিতে পারি না। আমি নিজেও টিচিং প্রফেশনে আছি, আমি আমার স্টুডেন্টদেরকে কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসগুলোই শেখাই। সেই কারণেই আমার মনে হলো যে আমার সাথে যদি পার্সোনালি কিরণের কথা হতো, আমার একটা ফ্রেন্ড আছে ইন্টেরিয়র মাতা পূজা তার নাম, তার সাথে বঙ্গের খুব ভালো সম্পর্ক, আমি চাইলে হয়তো ভায়া হয়ে হয়ে কন্ট্যাক্ট করতে পারতাম, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যে না, কারো হেল্প না নিয়ে, মানে তোমাদের হেল্প তো লাগছে কিন্তু সেরকম এস্টাবলিশড কোনো ইউটিউবারের হেল্প না নিয়ে, তোমরা যারা আমাকে এত ভালোবাসো, আমাদের ডিলার স্টোরের যারা তোমরা মেম্বাররা আছো, তোমরা তো আমার জান বলতে গেলে, ঠিক আছে, তো তোমাদের হেল্পে যদি আমার ভিডিওটা তার কাছে পৌঁছয়, তো আমি তার থেকে একটা রিপ্লাই আশা করছি যে সে এই মুহূর্তে কী ভাবছে। কারণ অলমোস্ট দু তিন দিন হয়ে গেল, কোনো ধরনের রেসপন্স কিন্তু সেরকম মানে পাচ্ছি না যে ব্যাপারটা কী কী মানে কোথায় গেল, কোন দিকে গেল ব্যাপারটা। যদি সে কিছু এফআইআর টেফআইআর না করে, ওয়েল ভেরি গুড, সেটাও খুব ভালো, সেটাও যদি সে জানিয়ে দেয় যে না আমি আর এসব জিনিস করছি না, এটা এখানেই স্টপ, ঠিক আছে, অথবা সে এফআইআর করছে এরকম একটা জিনিস ভাবছে, সেটাও যদি আমরা জানতে পারতাম, আমার অ্যাকচুয়ালি পার্সোনালি খুব ভালো লাগতো, নাহলে আমার মনের মধ্যে কোথায় একটা চলছে যে এই ব্যাপারটা বঙ্গায় কীভাবে মানে হ্যান্ডেল করতে যাচ্ছে আর কি, মানে আমি জানি না, বোঝাতে পারলাম কি পারলাম না। তো দেখো তোমরা যদি পারো আমার ভিডিওটা যদি বঙ্গের কাছে পৌঁছে দিতে, আমি সত্যিই খুব থ্যাঙ্কফুল থাকবো, একদম এখান থেকে বললাম। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা এখন ডিএসটু ফ্যামিলির সদস্য উঠোনি, নিচে রেস সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, এবং সাথে সাথে আমাদের পরিবেশ সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেলে মজা হয় আড্ডা হয় এরবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।